বিস্তারিত ভাবে জানতে চাইবো যে যাদের কাছ থেকে এই টাকা উদ্ধার হলো, অর্থাৎ যিনি দিলীপ ঘোষের আপ্ত সহায়ক গৌতম চট্টোপাধ্যায় সহ দুই, তারা ঠিক কি বলছেন এ বিষয়ে? দেখো, গৌতম চট্টোপাধ্যায় যে দিলীপ ঘোষের আত্মসহায়ক বলে জানা যাচ্ছে, তিনি মুখ না খুললে অন্য অন্য যে ধৃত রয়েছে, যে লক্ষ্মীকান্ত সাহু যার তার বাড়িতে গেছে, সে কিন্তু ক্যামেরার সামনে স্বীকার করেছে যে এই টাকা বিজেপির জন্য নিয়ে যাওয়া হয়েছিল কলকাতাতে, এবং কলকাতায় যেহেতু 19 তারিখে ভোট রয়েছে, সেই ভোটে এই টাকা ব্যবহার হতো বলে তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। কিন্তু জিআরপির পক্ষ থেকে এই সম্পর্কে কোনো মুখ খোলা হচ্ছে না, তারা গোটা ঘটনাটা গোপনে রেখেছেন। এবং আমরা কথা বলেছিলাম আসানসোল জেলার সাধারণ সম্পাদক বিজেপির, তিনি কিন্তু গোটা ঘটনাতে তৃণমূলের ষড়যন্ত্র বলে জানাচ্ছেন। অন্যদিকে জিতেন্দ্র তেওয়ারি যিনি মেয়র, তিনি স্পষ্টভাবে জানাচ্ছেন এইভাবে বহু কোটি কোটি টাকা ব্যবহার করেছে বিজেপি, এবং গোটা নির্বাচনী প্রক্রিয়ায় এই টাকা ব্যবহার করা হয়েছে, যেটা নোটবন্দির সময় তারা 1 কোটি টাকা তাদের কাছ থেকে পাওয়া গেছে। তারা কি কোনো কাগজপত্র দেখাতে পেরেছেন? না, এখনো পর্যন্ত কোনো কাগজপত্র, তারা বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। কোথা থেকে টাকা আনা হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সেটা কেবলমাত্র মৌখিক, কিন্তু বৈধ কাগজপত্র কিছু দেখাতে না পারার জন্যই টাকাটা সিজ করা হয়েছে। এবং এই 4 দিনের রিমান্ডে জিআরপি জানতে চায়।